الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم محترم معزز অত্র এলাকাবাসী মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম পর্দার আড়াল থেকে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন মা বোন তাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ অত্যন্ত খুশি শুধু অত্র এলাকাবাসী নয় এই খুশি এই আনন্দ শুধু এই গোপালগঞ্জবাসীর নয় এই আনন্দ এই দিনই মাহফিলগুলোতে ফেরেশতারাও খুশি হন এই দিনই মাহফিলগুলোর জন্য রব্বুল আলামিনও খুশি হন তো আমরা এখানে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে আর এই মাহফিলকে যারা আয়োজন করেছে যারা আমাদেরকে একত্রিত হওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে আল্লাহ তাবারাকা তাআলা তাদেরকে এরকম আরো ভালো ভালো কাজ পুরো জীবন ভর করার তৌফিক আল্লাহ তাবারাকা তাআলা দান করুক ইখলাসের সাথে যেন পুরো জীবন দ্বীনের খিদমত আঞ্জাম দিতে পারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাবারাকা তাআলাই তৌফিক আমাদেরকে দান করুন আমিন মুহতারাম আমি আপনাদের সামনে খুব সামান্য অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনারা দিনভর আলোচনা শুনেছেন বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামদের এবং আমার পরবর্তীতেও শুনবেন এক একজনের কথা এক এক ফুলের যেরকম এক এক ঘ্রাণ এক একজনের কথার মধ্যে এক এক ধাঁচ এক এক রং এক এক ধরনের তাসির তো মৌলিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব পুরো দিন আপনারা যা কিছু শুনেছেন যে সকল আলোচনাগুলো হয়েছে এতে কি আপনাদের ফায়দা হয়েছে কি হয় নাই আপনারা কি আনন্দিত কিনা এরকম মাহফিল প্রতি বছর হতে থাকুক আপনারা চান কি চান না আল্লাহ তাবারাকা তাআলা আপনাদের এই চাওয়াকে কবুল করে নিন আমিন ভাই ও দোস্ত বুজুর্গ সামান্য একটু আলোচনা আমি এই বলতে চাচ্ছি আপনাদের মাঝখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাবারাকা তাআলা এই দ্বীনের সিলসিলায় তাওহীদের সিলসিলায় নবী রাসূল একের পর এক পাঠাইতেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু আর সর্বশেষ যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাধারণত এরকম হয়, যিনি বড়, যিনি আগে আসেন দুনিয়াতে, তিনি সবচেয়ে মুরব্বী হন, সবকিছুর ইমাম হন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সর্বশেষ নবী, কিন্তু তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়ার উপরে ফজিলত হলো ওনার। আর আল্লাহ তাবারক তাআলার কি মেহরবানি, আল্লাহ তাবারক তাআলা ওই শেষ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে। আমরা কেউ আল্লাহ তাবারক তাআলার কাছে এই দরখাস্ত করি নাই যে আল্লাহ তুমি আমাকে মাটি দিয়ে যেরকমভাবে বানাইছো এর মধ্যে যে জানটা দিবা, এই জানটা তুমি আমাকে অন্য কোনো জানোয়ারের জান না দিয়ে একটা মানুষের জান তুমি আমাকে দিয়ে দিও, মানুষ শেখেলে তুমি আমাকে দুনিয়াতে পাঠায়ো, এই দরখাস্ত আমরা কেউ করছি? আমরা কেউ করি নাই। আমরা না করা সত্ত্বেও আল্লাহ তাবারক তাআলা এত মখলুক, এত কিছু দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমি না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আর মানুষ হলো এর মধ্যে খুসুসিয়াত হলো এই যে সমস্ত জীবের শ্রেষ্ঠ হওয়ার যেই সালাহিয়াত, যেই যোগ্যতা, যেই জানোয়ার বা যেই জানদারের মধ্যে থাকে মানুষ হলো সেটা যে তোমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা এমন যোগ্যতা, এমন জিনিস দিয়ে দিছে, তোমাকে এমন কিছুর মুকাল্লাফ করছে, যদি তুমি চাও তাহলে সর্বশ্রেষ্ঠ হইতে পারো। এই সালাহিয়াত আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো আল্লাহ তাবারক তাআলার কাছে না চাইতে আল্লাহ তাবারক তাআলা আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাবারক তাআলার কাছে না চাইতে আল্লাহ তাবারক তাআলা মুসলমান হিসাবে আমাকে দুনিয়াতে রাখছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ হিসাবে না, যে তুমি অনেক উঁচা একটা জাতি এরকম না, শুধু আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতির মধ্যে যাদের জন্য আল্লাহ তাবারক তাআলা এই আসমানকে বাকি রাখছে, এই জমিনকে বাকি রাখছে, তারা হলো ঈমানদার, আল্লাহ বলনে ওয়ালা ব্যক্তি, মুমিন, মুসলমান। তো আল্লাহ তাবারক তাআলা শুধু মানুষ না, তার মধ্য থেকে বাছাই করে কাদেরকে ঈমান দিবে। আমি খুতবার মধ্যে বলছি এবং সমস্ত উলামায়ে কেরামরা বলে, আল্লাহ তাবারক তাআলা যাকে হেদায়েত দিবে শুধু সেই পাবে, অন্য কারোর হাতে এই হেদায়েত নাই, এমনকি নবীদের হাতেও কারোর হাতে নাই। দাওয়াত দিতে পারো, বলতে পারো, বুঝাইতে পারো, ঈমান কে আনবে কে না আনবে এই সমস্ত কিছু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য অনেক সুফারিশ, অনেক দাওয়াত, অনেক মেহনত করছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কবুল করেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলে দিছে। তো মানব জাতির ভিতরে আল্লাহ তাবারক তাআলা আমাকে মুহাব্বত করেন, বিধায় আমাকে আল্লাহ তাবারক তাআলা ঈমানদার হিসাবে এই দুনিয়াতে আমাকে রাখছেন। এরপরে দেখেন, ঈমানওয়ালা তো দুনিয়াতে বহুত মানুষ আছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানওয়ালার মধ্যে আমার মধ্যে এমন সমাজ আল্লাহ তাআলা দিয়ে দিছে যে ভাই, কোথাও যদি উলামায়ে কেরাম আসে, কোথাও যদি বুজুর্গানে দিনরা আসে, কোথাও যদি দিনের আলোচনা হইতে থাকে, কোথাও যদি দিনের কোনো কথা, ইলম, শিক্ষা দেওয়ার কোনো মজলিস হইতে থাকে, সেখানে হাজির হইতে হবে, উপস্থিত হইতে হবে। কারণ আমাকে যে আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইল, মুসলমান বানাইল, আল্লাহ তাবারক তাআলা ঈমান দিল, এমন ফজিলত আল্লাহ তাবারক তাআলা দিছে, তো এটার কর্তব্য আছে, এটার ফরায়েজ আছে, যা আমাকে শিখতে হবে কীভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, কীভাবে জান্নাতের দিকে দৌড়াইতে হয়, কী যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে হয়, কীভাবে সুন্নতের উপরে চলতে হবে, কীভাবে শরীয়তকে মালুম করা যায়, শরীয়তের বিধিবিধান জানতে হবে, এই শোক এবং যোগ আল্লাহ তাবারক তাআলা আমার অন্তরের মধ্যে দিয়ে দিছে। তো আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে পছন্দ না করতো তাহলে আমাকে কি মুসলমান বানাইতো ভাই? আমাকে ঈমানদার বানাইতো? বানাইতো না। আল্লাহ তাবারক তাআলা আমাকে যদি পছন্দ না করতো আমি মজলিসে আসতে পারতাম? কোনো দিন আসতে পারতাম না, উপস্থিত হইতে পারতাম না। দেখেন,
হাজারো মানুষ বাজারে ঘুরতেছে, হাজারো মানুষ জানে যে আজকে এখানে বড় বড় মাহফিল আছে, ওলামা একরাম আসবে আলোচনা করবে, কিন্তু তাদের মধ্যে ভ্রুক্ষেপ নাই। তাদের কাছে এই মাহফিলের চেয়ে তাদের দোকানদারি বড়, তাদের কাছে আজকে মাহফিলের চেয়ে তাদের কারবার বড়, তাদের কাছে আজকে মাহফিলের চেয়ে ঘরে একটু সময় দেওয়া বড়, তাদের কাছে এই দিনই মজলিসের চেয়ে অন্য গুনার মধ্যে মশগুল থাকা এটা বড়। তো আল্লাহ তাবারাকা তাআলা মুমিন মুসলমান হওয়া বাওজুদ ওই সমস্ত কাজে আমাকে মশগুল না রেখে আল্লাহ তাআলা এখানে রাখছেন, তার মানে আল্লাহ তাবারাকা তাআলার খাস নজর আমার উপরে আছে। আল্লাহ তাবারাকা তাআলার খাস নজর আমার উপরে আছে। কোনো ব্যক্তি যদি এতটুকু বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকে, কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি শুধু এতটুকু কথা থাকে, সে কি কোনো গুনাহ করতে পারে? সে কি কোনো নাফরমানি করতে পারে? আল্লাহ তাআলা নারাজ হন এমন কোনো কাজ কি সে করতে পারে? কোনোদিন পারে না। তো আমাদের যে ঈমানদার ব্যক্তি, এরা যেন ঈমান শিখতে পারে পরিপূর্ণ, কিভাবে চললে আল্লাহ তাবারাকা তাআলা রাজি হবেন, খুশি হবেন। এই সিলসিলায় আল্লাহ তাবারাকা তাআলা সব জামানায় নবী পাঠাইছেন। তো আমাদের যিনি নবী, তিনি তো আখেরি নবী, তারপরে আর নবী আসবে না। তো আল্লাহ তাবারাকা তাআলার আজীব ও গরিব সিলসিলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন যারা শিখছেন তারা হলেন সাহাবি। কি তারা? সাহাবি। তো আল্লাহর রাসূলের কাছ থেকে তারা দিনকে ভালোভাবে শিখে রাখছে। রাত নাই, দিন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, রাসূলের জন্য জীবন দিতে, রাসূলের জন্য মরতে, রাসূলের জন্য পুরো জীবনকে উৎসর্গ করতে তাদের কোনো দ্বিধা ছিল না। এরকম করে মিটে গেছে, নিজেদেরকে মিটাই দিছে। এমনভাবে সাহাবা একরামদের জিন্দেগিগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে আমরা কোথায় আসি আর ওনারা কোথায় ছিল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নাকি এরকম ছিল, যারা তাকে তার জীবদ্দশায় ইমানের হালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তাদেরকে সাহাবি বলে। কি বলে? সাহাবি বলে। আজকে দেখেন আমাদের বুজুর্গানে দিনরা একটা কথা বলে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা দিন শিখছেন, তারা যারা তাকে দেখছেন, তাদেরকে সাহাবি কেন বলে? তাদেরকে আরও অনেক নাম হইতে পারত, যে তাদেরকে সাথী বলতে পারত, সাগরেদ বলতে পারত, আরও আরবিতে অন্য ভাষায় বিভিন্নভাবে বহুত কিছু আছে, কিন্তু তাদের নাম হইল সাহাবি। তারা সব সাহাবি। আর এই সাহাবি এটা তারিফ কারা সাহাবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে দুনিয়াতে থাকতে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়েও থাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, তিনি কিন্তু সাহাবি না। কথা বুঝে আসছে? শুধু এরকম না যে ওই জামানায় যারা মুসলমান হয়েছে এত হিজরির ভিতরে তারাই সব সাহাবি, বিষয়টা এরকম না। তোমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এক লম্হা হইলেও তোমার যাইতে হবে, তাহলেই তুমি সাহাবি হইতে পারবা। আর এই সাহাবিদের ব্যাপারে আমাদের আকীদা হলো যে এক মুহূর্ত দেখছে সাহাবির তারিফ ফের মধ্যে যে দাখিল, তাদের ব্যাপারে আমাদের কথা হইল তারা সকলেই জান্নাতি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে আমার কোন সাহাবির ইক্তেদা তুমি করো, তুমি জান্নাতে চলে যাবা, তুমি সঠিক রাস্তার উপরে থাকবা, সিরাতে মুস্তাকিমের উপরে তুমি থাকবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য সোহবত আর বেশি সোহবত, এর কারণে সাহাবির মধ্যে দরাজাত উপর আর নিচে হইতে পারে, কিন্তু সাহাবি তো সাহাবি। সারা দুনিয়ার মানুষ হাজারো বছর ইবাদত করলে, ইমাম আবু হানিফার মতো উলুম থাকলে, ইমাম গাজ্জালির মতো উলুম থাকলে, তার চেয়েও আরও শত শত হাজার গুণ থাকতে পারে, কিন্তু একজন সাহাবির পায়ের ধুলার সমান হওয়ার যোগ্যতা কারোর আর নাই। কারণ এই সাহাবি তো অন্য কিছুর কারণে না, সাহাবি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে। তো কারোর এশকাল থাকতে পারে যে এত বড় দরজা, এত বড় মাকাম, এত বড় জায়গা সাহাবিদের,
যে একবার দেখছে সেও সাহাবী, যে পাঁচবার দেখছে সেও সাহাবী, এবং তার একটু পরে আসছে কিন্তু আমলে ইবাদতে অনেক আগায়, অনেক যুদ্ধ করছে, অনেক কুরবানি করছে, সে সাহাবী হইতে পারতেছে না। জেহেনের মধ্যে এরকম একটা কথা আসে কিনা ভাই? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এক মুহূর্তের সোহবত, তার নিগাহ যার উপরে একবার পড়ে গেছে, আর যার নিগাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন তার উপরে একবার পড়ে গেছে, এদের দুইজনের অন্তরের হালত, এদের দুইজনের অবস্থা কোনোদিন এক হইতে পারে ভাই? যে তার পরে যে দেখছে, যে দেখে নাই, তাদের দুইজনের হালত, অবস্থা, তাদের ইমানের তবকা কখনো এক হওয়া সম্ভব না। এই জন্য পুরা জিন্দগি সারা জীবন ইবাদত করেও, সারা জীবন সমস্ত উলুম যদি সিনায় আনাও হয়, তারপরেও সাহাবির ধুলার সমানও আমরা হইতে পারবো না। এটাই হলো বাস্তবতা। আমার এই আজকে আপনাদের এতটুকু বলার মূল কারণ কি, এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বের কাছে পরিচিত। বাংলাদেশের যে রাজধানী ঢাকা, ঢাকার ভিতরে অনেক ব্যবসা বাণিজ্য হয়, অনেক বড় বড় বহুত কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় যেই নামের মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিত, বলে যে বাংলাদেশ মুসলমানের শহর তো বহুত আছে, সব 100% মুসলমান অনেক আছে, কিন্তু এত বেশি মসজিদ একই শহরে, আর মসজিদটি আল্লাহ তাবারাক তাআলার দরবারে সিজদা দেওয়ার জায়গা। মসজিদ মানে কি? আল্লাহ তাবারাক তাআলার দরবারে সিজদা যাওয়ার জায়গা, যেখানে আল্লাহ তাবারাক তাআলার কুদরতি কদমে একজন মানুষ লুটায় পড়ে, নিজের মাথাকে লুটায় দেয়। আজিজি ইনকিসারি বুঝানোর সবচেয়ে উত্তম তরিকা, মাথাটাকে মিটায় দিয়ে আল্লাহ আমার আর কোনো কিছু নাই, আমি সমস্ত কিছু তোমার দরবারে সুপোর্ট করে দিলাম। এই সারা বিশ্বের মধ্যে ঢাকাকে বলা হয়, আমাদের দেশের যে রাজধানী সেটাকে বলা হয় মসজিদের শহর। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের অন্তর তো অনেক বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, যেই গরিবের দেশ, যাদের পকেটে পয়সা নাই, এই দুই চার পয়সা দিয়ে এক একজন মসজিদ করে আমাদের ঢাকায়, বাংলাদেশে নানা ঠিকানাতে যেইখানেই হয়, এখানে কোনো সরকারি ফান্ড থাকে না, কোনো বড় লোকদের দান সৎকা কমই থাকে, বেশিরভাগই থাকে হলো যারা নাকি মজদুর, যাদের ইনকাম কম, তাদের এই টাকা পয়সা দিয়ে এক একটা মসজিদ কায়েম হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে বিশ্বের দরবারে আমাদের পরিচয়, আমাদের ঢাকার শহরের পরিচয় যেটা মসজিদের শহর। এই মসজিদগুলো কিন্তু এমনি এমনি হয় নাই, কোথাও যদি ইমানদার না থাকে, কোথাও যদি মসজিদের হাকিকত জাননেওয়ালা, বুঝনেওয়ালা, দরদওয়ালা যদি না থাকে, তাহলে মসজিদ কি এমনি এমনি হয়েছে ভাই? এমনি এমনি হয় নাই। তো এই মসজিদের যেই ধারাবাহিকতা, এই মসজিদ এত বেশি কেন, এটা অনেকের কাছে চুলকানির কারণ, তাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। এই মসজিদ আগে এক সময় ছিল না, কিন্তু হঠাৎ করে মানুষের মধ্যে এত বেশি মসজিদের তাকাজা, এত বেশি মসজিদ করারই, এইগুলো কোত্থেকে আসলো, এগুলো কোত্থেকে আসলো? হযরত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন দেওবন্দ থেকে এই দেশে পা দেন, তখন এই দেশে এত মসজিদ ছিল, এত মাদ্রাসা ছিল, এত ওলামা একরাম ছিল? আমরা আপনারা জানি শুধু এই অঞ্চলের কথা, যে পর্দার এপার একটা রিমোট এরিয়া ছিল, একটা বিচ্ছিন্ন জায়গা ছিল, কিন্তু তখন আপনি খবর নিয়ে দেখেন যে ঢাকার শহরে তখনের কয়টা মসজিদ আছে, কয়টা মাদ্রাসা আছে, কয়টা দিনই মার্কাজ আছে, কোনো কিছুই আপনি দেখবেন না, হাতে গোনা দুই চারটা। তো ওই যে সাহাবায়ে কেরামদের যে সিলসিলা, ওলামায়ে কেরাম যে আম্বিয়া আলাইহিমুসসালাতুয়াসসালামদের ওয়ারিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়ারিস ওলামায়ে কেরাম, যে দেখেন এইটার সাথে ওইটার সাথে কী মিল, সেই মক্কা মদিনায় কত কষ্টের জায়গা, এখন সমস্ত জায়গায় লাইট আর লাইট, এসি আর এসি, কত সুন্দর ব্যবস্থা করছে, তারপরেও
ওইখান থেকে আসার পরে মানুষ বলে যে হুজুর এক সপ্তাহ একাধারে ঘুমাইছি তারপরও পা ব্যথা যায় না, হাত ব্যথা যায় না, মাথা ব্যথা যায় না, ঘুমের তাকাজা যায় না, এত কষ্ট হয়। কিন্তু সেই সময় আমাদের সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট ওইখানে করছে। ওইখানে সামান্য কিছু ব্যক্তিরা দ্বীনের দাওয়াত মেহনত করার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানের কি দবদবা, কি ওয়ালওয়ালা আছে কি নাই ভাই? সারা বিশ্বে যত বড় বড় অস্ত্র বানাইতেছে বলে এক কথা, কিন্তু অন্তরে এই অস্ত্রগুলো বানায়, এর হাকিকতের কথা আমি আপনাদের বলে দিই যে মনে ভয় হলো যে মুসলমানদের যে ভয় তাদের অন্তরের ভিতরে আছে, এই ভয়ে তারা দিন রাত 24 ঘন্টা শুধু এই গবেষণা করতে থাকে যে মুসলমানরা আমাদের উপরে গলবা না করে ফেলে, আমাদের উপরে গালেব না চলে আসে। এই জন্য তারা মাঝে মাঝে কী করে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র এই ওই বিভিন্ন পাওয়ার তারা হাসিল করার চেষ্টা করে। এইটা তাদের বোকামি, তারা এইটা বোঝে না, তাদের এটা জানা নাই, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সেই চক্ষু দেয় নাই যে এরা এই সামান্য মানুষ, সামান্য কিছু ব্যক্তি দিনের দাওয়াত দিতে 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 সারা দুনিয়াকে দিনের দাওয়াত আনাচে কানাচে পৌঁছায় দিছে। এটার মূল পাওয়ার শক্তিটা কি? তাদের মূল শক্তি অস্ত্র না, তাদের মূল শক্তি কোনো গলাবাজি না, তাদের মূল শক্তি কোনো অপকৌশল না, তাদের মূল শক্তি হলো ভিতরে যে ইমানের দৌলত আছে, আল্লাহ এবং তার রাসূল থেকে যে জিনিসটা, যে শক্তি, যে পাওয়ার একজন মুসলমান পায়, শুধুমাত্র এই পাওয়ার। একজন দাঈ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে আসছিল তখন কি বহু অস্ত্র নিয়ে আসছিল, বহু টাকা পয়সা নিয়ে আসছিল, অনেক কাপড় চোপড় নিয়ে আসছিল, অনেক খাবার দাবার নিয়ে আসছিল? দেশে আইসেই বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বিভিন্ন অফিস বানানো, বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা, কম্বল বিতরণ করা, যে সবাই আমাকে চিনুক, সবাই আমাকে জানুক। সাহাবা একরামদের তরিকাও ওইটা না, আমাদের আকাবিরদের তরিকাও ওইটা না। আমাদের তরিকা হলো ভাই তুমি নিজে সর্বপ্রথম শুধরাও, কো আংফুসাকুম, তোমার নিজেকে আগুন থেকে বাঁচানোর জন্য যে মেহনত তুমি করো, এটা করলে তোমার মধ্যে একটা শক্তি পয়দা হবে, ইমানি কুবত যেটাকে বলে সেটা পয়দা হবে। এরপরে তুমি তোমার আশপাশ যারা আছে তাদেরকে তুমি দাওয়াত দিতে থাকো, তুমি দাওয়াত দিবা, তুমি একজনকে দিবা, এই দাওয়াত 10 জন পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তোমার না, এই পৌঁছানোর দায়িত্ব হলো রব্বুল আলামিনের, সুবহানাল্লাহ। এই মাইক যখন ছিল না লাখো মানুষ এই জমিনের উপরে সেজদা দিত না, লাখো মানুষ পরহেজগার ছিল না, কোটি কোটি মানুষ ইমান আনত না, তখন তো এই মাইকিং ছিল না, এই পোস্টার ছিল না, কিভাবে আওয়াজ পৌঁছাইত? তখন এই গাড়ি ছিল না, রিক্সা ছিল না, আল্লাহ তাবারক তাআলা তখনও ব্যবস্থা করছে, এখনও ব্যবস্থা করবে। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই দিনকে জিন্দা রাখবে। হইতে পারি আমি এই দিনের খাদেম হিসাবে কবুল হইলাম না, হইতে পারে আমার এই মাইক দিনের জন্য কবুল হইল না, হইতে পারে আমার টাকা পয়সা দিনের জন্য কবুল হইল না, কোনো কিছু লাগবে না, কোনো কিছু ছাড়াও আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে দিন কায়েম রাখতে পারে, রাখছে এবং রাখবে ইনশাআল্লাহ। তো আমাদের আকাবিরদের তরিকা এই ছিল, ওইখান থেকে সাহাবারা যেভাবে না খেয়ে কষ্ট করে অন্য কোনো শক্তিতে না, ইমানের শক্তিতে দাওয়াত দিয়ে গেছে, সারা দুনিয়া চমকায় গেছে। ঠিক সেরকমভাবে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন এই দেশে আসছে, আসার পরে আস্তে 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 করে কাজ শুরু করছে, তখন এই সারা দেশে মসজিদগুলোর মধ্যে রৌনক চলে আসছে, মাদারিসগুলোর মধ্যে রৌনক চলে আসছে, সারা দেশে টুপিওয়ালা ব্যক্তি কম ছিল, এখন টুপিওয়ালা ব্যক্তি অনেক বেশি হয়ে গেছে, সারা দেশে ইমানদার ব্যক্তি কম ছিল, এখন ইমানদার ব্যক্তি অনেক বেড়ে গেছে। তারা কি বলে, বলে কি যে হুজুর হয়তোবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, লজ্জা পাই, ইমানের মধ্যে কমি আছে, আমি হয়তো দাড়ি রাখতে পারি না হুজুর, আমি ফাসেক হুজুর, আমি এই করতে পারি না, ওই করতে পারি না, দিনের অনেক কিছু আমি পালন করতে পারি না। কিন্তু কোনো মাদ্রাসার উপরে যদি হামলা করা হয়, কোনো মসজিদের উপরে যদি হামলা করা হয়, তাহলে কিন্তু হুজুর বসে থাকবো না, সমস্ত কিছু বাদ দিয়ে জীবন দিয়ে দেবো এখানে এসে।
কথাটা বিশ্বাস হয় নাই মনে হয় না? কোন আজকে আমাদের এই প্রোগ্রামেরই একটা প্রোগ্রাম নড়াগাতিতে হইতেছে, যখনই আজকে শুনছে প্রশাসন এই প্রোগ্রামকে বাধা দিছে, ওই বাজারের সমস্ত দোকানদাররা একসাথে দোকান বন্ধ করে দিছে, বলছে আমরা আজকে দোকানদারি করব না। যেই পর্যন্ত মাহফিল না হবে, যেই পর্যন্ত অনুমোদন না হবে, সেই পর্যন্ত আমরা দোকানদারি করব না। কথা বুঝে আসছে? তো এরকম ইমানদার আছে কি নাই দুনিয়াতে? এগুলো তৈরি হইল কোত্থেকে? এরা তৈরি হইল কোত্থেকে? এদেরকে তৈরি করলো কে? আর এই যে যে একটা কথা বলছে যে হুজুর দোকান বন্ধ করলাম, আমার তো মনে হয় আল্লাহ তাবারাকা তাআলা জিন্দেগির আগের পরের সমস্ত কিছু মাফ করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে শুধু এই ওসিলায় বলবে যে যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোন আমল পছন্দ চলে আসে? বহরহাল অন্যদিকে চলে গেলাম, আমি আমার সিলসিলার কথা বলি যে দিন শিখতে হবে, দিনের তাবলিগ করতে হবে বুজুর্গানে দিনদের তরিকায়, এর মধ্যে বরকত আছে, এটাকে খুব খেয়াল রাখতে হবে। আপনি দেখেন গোপালগঞ্জ শহরের ভিতরে, চিটাগাং শহরের ভিতরে, আরও বিভিন্ন যে বিভাগগুলো আছে এক এক জায়গায় দিনের অবস্থা এক এক রকম, কিন্তু দিনের অবস্থা যাই থাকুক না কেন, হাক্কানি ওলামায়ে কেরাম যারা কবরকে পূজা করে না, যারা বাতিলের কাছে মাথা নত করে না, যাদের আকীদা সহিহ, যারা ইতেদালের উপরে চলে, আলহামদুলিল্লাহ রাজধানী সেই সমস্ত ওলামায়ে কেরামের কবজার মধ্যে আলহামদুলিল্লাহ। আজকে রাজধানী তাদের কবজার মধ্যে থাকার কারণে সারা বাংলাদেশে কোনো বাতিল অনেক উঁচুভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, তাদের কাছে গরু ছাগল বেশি যাইতে পারে, তাদের কাছে টাকা পয়সা বেশি হইতে পারে, তাদের ওইখানে অনেক চাক চিক্য, তাদের মসনদ অনেক বড় হইতে পারে, তাদের পাওয়ার অনেক উচ্চ হইতে পারে, কিন্তু শুনে রাখবেন এদেশের ধর্ম প্রাণ মুসলমান তাদেরকে কখনোই পছন্দ করে নাই, করবে না ইনশাআল্লাহ। এদেশের ধর্ম প্রাণ মুসলমান হাক্কানি উলামায়ে কেরামের সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। এবং এই ঢাকার শহরে যেরকম হাজারো লাখো মসজিদ, সেরকম হাজারো হাজারো কওমি আহলে সুন্নত ওয়াল জামাআতের কওমি মাদারিস হয়ে গেছে, আরও হইতেছে, আরও হইতেছে। যে মাদ্রাসা করে সেই মাদ্রাসাই ছাত্র, যেই মাদ্রাসা করে সেই মাদ্রাসাই ছাত্র। নাস্তিকরা টিভিতে বসে সব সময় ইসলামের বিরুদ্ধে বিষদগার করতে থাকে, কথা বলতে থাকে, তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে থাকে, আর মানুষরা এটা শুনে তাদের সন্তানদেরকে আরও বেশি মাদ্রাসায় দিতে থাকে, আরও বেশি মাদ্রাসায় দিতে থাকে। সুবহানাল্লাহ। এক সময় ঢাকায় কোনো কিছু ছিল না, লালবাগ মাদ্রাসা সর্বপ্রথম শুরু। এই লালবাগ মাদ্রাসার থেকে ওলামা একরামরা বের হইল। হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই ওনার এক দোস্তর ছেলে শুনতে পারল তিনি একটা সিনেমা হল করবে, বড় পয়সাওয়ালা সিনেমা হলের ব্যবসা শুরু করবে। তো তার কাছে যখন খবর আসলো, তিনি বললো যে ওকে বলো যে শামসুল হক ডাকছে, তোমার খবর দিছে। তো যখনই খবর দিছে সে বুঝে ফেলছে যে হুজুর কেন খবর দিছে, আমার ভিতরে কি অপরাধ, কি করতেছি না করতেছি সব কিছু বুঝে ফেলছে। কিছুদিন পরে তিনি আয়েশা হাজির হয়েছে যে হুজুর আপনি ডাকছিলেন, কিসের জন্য আমি হাজির হইলাম? তো বললো তোমারে আজকে ডাকছি, কয়দিন হয়ে গেছে এতদিন পর তুমি হাজির হয়েছো, কি শুনলাম, কি করতেছো তুমি? তো উনি কোনো কিছু না বইলে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতেছে হুজুর আপনি এই জায়গায় স্বাক্ষর করেন, আপনি যে এই জন্য ডাকছেন আমি বুঝতে পারছি, আপনার ডাকে হাজির হওয়ার দরকার ছিল সেই দিনই, কিন্তু আমি কয়দিন দেরি করছি এই কারণে যে আমি যেই জায়গায় সিনেমা হল বানাইতে চাইছিলাম সেই জমিটার দলিল আমি আপনার বাড়ির জন্য আপনাকে দিয়ে দিব, এই দলিলটা দেরি করতে একটু রেডি করতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য এই কয়দিন দেরি হয়েছে, আপনি এই জায়গায় স্বাক্ষর করেন যে এই জমিটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এখানে বাড়ি করবেন। সুবহানাল্লাহ। বলবেন না ভাই, কিভাবে হইলো এইসব? তার অন্তরের মধ্যে এই ঘাই দিয়ে দিল কে?
আমি আপনাকে একজনের ডাইকে দশ বার বুঝায় লাঠি ছোটা নিয়ে কিছু করতে পারি না। আর ওই মুজাহিদ আজমর সিনার মধ্যে কি ছিল, সে শুধু ডাক দিছে ওর কোটি কোটি না শত কোটি টাকার সম্পদ, বলছে হুজুর আপনার বাড়ির জন্য দিয়ে দিলাম, নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন, আপনি আপনি সিগনেচার করেন। হ্যাঁ, কল্পনা করা যায়? আর আজকে যদি এটা আমাকে দিত, আমি বলতাম তুমি তো সবচেয়ে ভালো কাজ করছো, তোমার এর চেয়ে ভালো কাজ আর কী হয়। যাই হোক, সিনেমা হল বানানোর চেয়ে হুজুরের বাড়ি করা এটাও অনেক ভালো, ওলামা একরামদের হাদিয়া দেওয়া অনেক উঁচু কাজ, এর বদলা আল্লাহ তাআলা দেন দিবেন। কিন্তু মুজাহিদ আজম কেন, মুজাহিদ আজম কেন, মুজাহিদ আজম এটার উপরে আমি কথা বলতেছি। এই মুজাহিদ আজমের মুজাহাদা, মুজাহিদ আজম বলছেন যে না তুমি তো দিবা, আমি তো কোনো শর্তের সাথে হাদিয়া কবুল করি না, তুমি তো আমার হাদিয়া দিবা শর্ত দিয়া। তো ওই হাদিয়া হলো উত্তম হাদিয়া যেটার মধ্যে কোনো শর্ত থাকে না। আমি চাইলে বাড়ি বানাবো, আমি চাইলে মার্কেট বানাবো, আমি যা খুশি তাই বানাবো, তুমি আমাকে এইভাবে হাদিয়া দিবা। তো বলছে হুজুর কোনো কথা নাই, যেইভাবে আপনি চাবেন, কিন্তু আপনি থাকবেন, আপনি বাড়ি করবেন। বলে যে না, আমারে নিঃশর্তভাবে তুমি দিলে আমি নিব। তো হুজুরের নামে তখন ওইভাবে করে নিঃশর্তভাবে হুজুরের বাড়ির জন্য দলিল দিয়ে দেয় হুজুর সেইখানে। আমাদের তো কত শোক জোক, আমরা মোহতামেম হব, বড় হুজুর হব, বড় খতিব হব। ও ভাই, এই আপনাদের পাশে গওহরডাঙ্গা মাদ্রাসা, এর প্রতিষ্ঠাতা কে জানেন? কে প্রতিষ্ঠাতা বলেন? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ। তিনি এই মাদ্রাসার যে প্রতিষ্ঠা করছে, তিনি কোনোদিন মোহতামেম ছিল না। মোহতামেম ছিলেন হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, আপনারা সবাই জানেন। তো হুজুর চাইলে কি যতদিন বেঁচে থাকেন মোহতায়েম থাকতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? এই হলো মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, এই হলো মুজাহিদ আজম। আপনারা যে পোস্টারে দেখেন, এই যে আমার এই জায়গাও লেখা আছে মনে হয় মুজাহিদ আজম। তো সেই মুজাহিদ আজম বলে যে না, তুমি আমারে দিছো নিঃশর্তভাবে দাও। নিঃশর্তভাবে যখন দিয়ে দিল, হাফিজ হুজুরে ডাকলেন, ওই আরজাবাদ মাদ্রাসার তখন যিনি ছিলেন তাকে ডাকলেন, কয়েকজনকে ডেকে বলল যে ওইখানে তোমরা আস্তে আস্তে হেফজখানা শুরু করো, কেরাতখানা শুরু করো, নাম হইলো ফরিদাবাদ মাদ্রাসা। আপনারা চিনেন কি চিনেন না? নাম শুনছেন আপনারা? ফরিদাবাদ মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, হাজারো তোলাবা। এই সমস্ত মাদ্রাসাগুলো যে করলো, এই মাদ্রাসাগুলো করার পরে বুকের পাটা কত বড় দেখেন। সদর সাবুজের বাড়ি কই? গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। চাইলে পারতো যে আমার এলাকার কিছু মানুষ টানুষ দিয়ে একটা কমিটি টমিটি করে নি, না না। ওই তখন কুমিল্লার একজন, চিটাগাঙ্গের একজন, এইদিকের বড়গুনি মাদ্রাসা, এইদিকের অমুক মাদ্রাসা, তার সাথে কার দুশ্মনী আছে, তার সাথে কার বন্ধুত্ব আছে কি নাই, এই সমস্ত কোনো কিছু দেখার বিষয় নাই। কার বাড়ি কোথায়, তাহলে কুমিল্লা হইলে তারে আমি বানাবো, তারা কি আমাকে বানায় নাকি? চিটাগাঙ্গের লোকেরা একটা কিছু করে দেবো, সে আমাকে কি সব জায়গায় রাখে কি না? এই হলো মুজাহিদ আজম। কোনো কিছু চিন্তা না করে কুমিল্লার একজন, চিটাঙ্গের একজন, অমুক জায়গার একজন, তমুক জায়গার একজন দিয়ে কমিটি করে জীবনের জন্য তিনি মাদ্রাসার কাছেও যায় নাই, কোনো কিছু করে নাই। আরে, প্রতিষ্ঠাতার নামও যদি মুছে দেওয়া হয়, কোথাও যদি লেখা না থাকে, আল্লাহর দরবার থেকে মুসার মতো ক্ষমতা কারোর আছে? এর সব কেয়ামতের আগ পর্যন্ত মুজাহিদে আজমের কবরে যে যাবে, এটাকে কেউ বন্ধ করার ক্ষমতা কেউ রাখে? কেউ রাখে। আমি আপনি ভুলে যেতে পারি, আমি আপনি জিকির করতে না পারি যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে, কিন্তু মহান রব্বুল আলামিন তো লেখা আছে ওইখানে, এর সওয়াব কোথায় যাবে বলে দেওয়া আছে, সেভাবে হবে। তো এই ছিল মুজাহিদে আজম। ঢাকা যখন শুরু হলো, লালবাগ ফরিদাবাদ, আপনি এখনও খবর নিলে দেখবেন এই সমস্ত মাদ্রাসাই হলো বুনিয়াদ, এই সমস্ত মাদ্রাসাই হলো বুনিয়াদ। হুজুর তাফসির লিখতেন, হুজুরের সময় অনেক মূল্যবান ছিল। হুজুর একদিন একজন দাওয়াত দিছে যে হুজুর আমি একটা নতুন বাসা করছি, একটু মিলাদ দিব, একটু দোয়া দুরুদ করবো, আপনি আইসেন। তো হুজুর সব কিছু থেকে সে জায়গা চলে গেছে। একজন জিজ্ঞেস করছে যে হুজুর এতটুক সময় বসে যদি আপনি এক পৃষ্ঠা তফসির লিখতেন, এতটুক সময় যদি আপনি একটু দর্শ করতেন, এতটুক সময় যদি আপনি নফল ইবাদত করতেন, এতটুক সময় যদি আপনি অন্য একটা তাসনিফের মধ্যে লেগে থাকতেন, খেদমতে থাকতেন, আপনার দ্বারা তো অনেক বড় খেদমত হওয়া সম্ভব।
অন্য এই সমস্ত কাজ তো অন্য মানুষের অন্য কেউ গেলেও তো হইতো, আপনি কেন গেলেন? হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে শোনো, আমি তার ওইখানে গেছি, তার ওইখানে একটু খাইছি, কথা বলছি, সে খুব খুশি হয়েছে। ওইখানে একজন ব্যক্তি মিলাদ পড়ছে, আমি বলছি যখন চলে আসি ওই জায়গার যিনি ব্যক্তিবর্গ আছে তাকে বলছি যে ভাই এই ইমাম সাহেব কোন জায়গার, বলছে কি যে এইখানে আমাদের মসজিদের ইমাম। আচ্ছা সময়, আচ্ছা ঠিক আছে দাও চেয়ার দাও। তো তার কথা হইল যে কি বলতেছিলাম আমি, কোথায় ছিলাম, মিলাদে যাওয়া না? আচ্ছা হুজুর মিলাদে গেছে, তো ওনার যে পড়া তার কাছে হুজুরের কাছে অত ভালো লাগে নাই, অত সহি মনে হয় নাই, কিন্তু হুজুর কি হেকমতটা সেখানে ইখতিয়ার করছে দেখেন। ওইখানে সবাইকে ডেকে হুজুর বলছে যে আপনাদের যিনি ইমাম সাহেব তার তো মাশাআল্লাহ সুর অনেক ভালো, আদব অনেক ভালো, আখলাকও অনেক উচ্চ, তাকে দেখতে কত ভালো লাগে, দিনের দাওয়াতের কাজও করতেছে, সব কিছু করতেছে। তো ইমাম সাহেব যতদিন আছে আলহামদুলিল্লাহ তিনি থাকুক, কিন্তু পরবর্তীতে যদি কখনও আপনাদের মসজিদে মুয়াজ্জিন লাগে, ইমাম লাগে, বা পাশে যদি একটা মসজিদ হয় বা আপনাদের জন্য কোনো প্রয়োজন হয়, তাহলে আমাদের লালবাগ একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কিছু উলামা একরাম আছে, তাদেরকে মাঝে মাঝে একটু ডাইকা আপনারা একটু দেখে যে তাদের পড়াটা কেমন, পছন্দ হয় কি না, তাদের আমল আখলাক পছন্দ হয় কি না, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের মসজিদে একটু তাদেরকে খেদমতের সুযোগ দিয়েন, আপনাদের কাছে দিনের কাজ করার তাদেরকে একটু সুযোগ দিয়েন। তো এই যেই লোকটা এই কথাটা জিজ্ঞেস করছে লালবাগ মাদ্রাসার উস্তাদ, তিনি বলতেছে যে হুজুর দিনের কাজ যে এত চিকনভাবে, এত গভীরভাবে, এত উচ্চভাবে, এরকমভাবে করা যায়, এটা তো আমাদের ধ্যানে খেয়ালেও ছিল না। আজকে ওইখানের যখন একজন ব্যক্তি তৈয়ার হবে হক একজন আলেমকে, সহি পড়ার একজন আলেমকে ওই মসজিদে ইমামতি করানোর, একবার আর কোনোদিন ওই মসজিদের মুসল্লিরা বিশুদ্ধ পড়া শুনতে রাজি হবে, আর কোনোদিন বাতেলের পিছনে নামাজ পড়তে তারা চাইবে, কোনোদিন চাবে না। আজকে যদি আমরা চিন্তা করি, ওই যে কানে কানে বলে দিয়ে আসছে, ওইভাবে যে সিলসিলা শুরু হয়েছে, মানুষের পেয়ারা হইতেছে আস্তে 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 আস্তে, আহলে হক উলামায়ে কেরাম আজকে সারা দেশের মধ্যে, রাজধানী সহ সারা দেশে উলামায়ে কেরামের গলবার কারণ হইল ওই সমস্ত উলামায়ে কেরামের ওই গোপন 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 গোপনভাবে তারা মানুষের অন্তরের মধ্যে যে মেহনত করছে সেই মেহনতের কারণ, ঠিক না বেটিক ভাই? আজকে যে এই দেশে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর পড়াওয়ালা তাকরিম তৈরি হইতেছে হাফেজ সাহেবরা, এই সমস্তর পিছনে সমস্ত ওসিলা আমাদের বুজুর্গানে দিনরা, তারা তখন মানুষকে বুঝাই গেছে যে সহি পড়ার কি মান, সহি কেন পড়তে হবে। তো আমি আমার কথা শেষ করব, উলামায়ে কেরামরা চলে আসছে, অনেক লম্বা সময় বলে ফেললাম, অনেক মুখতাসার বলা উচিত ছিল যে দেখেন আজকে সারা বাংলাদেশে আহলে হকদের যে গলবা, মসজিদ মাদ্রাসার যে ওয়ালওয়ালা, যে গলবা, এই যা কিছু আছে এই সমস্ত কিছু হাক্কানি উলামায়ে কেরামরা হক তরিকায় তারা তাবলিগ করছে, দাওয়াত দিছে বিধায়, আজকে আমাদের পর্যন্ত হক কথা, এই হক টুপি, হক নকশা, এই তরিকা, তর্জ তরিকা আমাদের সামনে আসছে, আমরা আজকে আলেম হইতে পারছি, আমরা আজকে মাহফিল করতে পারতেছি, আমরা আজকে বড় বড় ওয়াইজ হইতেছি, আমরা আজকে বিভিন্ন স্তরে দিনের খেদমত করতেছি এই ওসিলায়। আর সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ওসিলায় দেখেন কি হয়েছে, আপনারা যদি অন্য অন্য অঞ্চলে দেখেন যে সেই সমস্ত জায়গায় যেভাবে আহলে বাতিল হকদের সাথে বাতিলদের মিলাওয়াট আছে, কিন্তু এই অঞ্চলে অনেক বড় বড় মাজার আছে কি নাই, অনেক বড় বড় কবর আছে কি নাই ভাই, অনেক বড় বড় ওরস শরীফের ব্যবস্থা আছে কি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষ এগুলো খায় না, এইখানে বাস ভৈরার লোক আসতে হয় অন্য জায়গা থেকে, কথা বুঝে আসছে? এইখানের মানুষকে যদি এইখানের ওরসে বসানো না যায়, এইখানের মানুষ দিয়ে যদি এইখানে কবর থাকা সত্ত্বেও কবর পূজা করানো না যায়, তাহলে আমরা বলতে চাই নতুন নতুন করে কবর পূজার এই অঞ্চলে শুরু হইতে পারবে না ইনশাআল্লাহ।
যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি যতদিন পর্যন্ত আমাদের জান আছে যতদিন পর্যন্ত আমাদের এই সিনা আছে ততদিন পর্যন্ত আহলে হকদের গালবা এই জমিনে থাকবে ইনশাআল্লাহ আর যদি কোনোদিন আমাদের এই কথাকে অবজ্ঞা করার চেষ্টা করা হয় কোথাও যদি কোনো বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে মুজাহিদে আজম যেরকম সারা বিশ্বকে হুংকার দেনেওয়ালা আইয়ুব খানের সামনে যেরকম তার বুক পেতে দিছিল আজকের মুসলমান সকলে কি পাঞ্জাবির বোতাম ছিড়ে দিয়ে কোটের বোতাম খুলে দিয়ে আপনাদের খোলা বুক এই প্রশাসনের সামনে পেটে দিকে প্রস্তুত আছেন কি নাই নিজের জান দিতে তৈরি আছেন কি নাই এই মুজাহিদে আজমের এই ভূমিতে কোন বাতেলের কবর পূজা শুরু হইতে পারবে না ইনশাআল্লাহ যদি কবর পূজা জায়েজ হইতো এই বাংলাদেশের সবচেয়ে বড় কবর পূজারি ব্যবসা আমি করতাম এই বাংলাদেশের সবচেয়ে দামি কবর মুজাহিদে আজমের কবর হইতো এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সমন্বয়ে ওরস আমি আমার গওহরডাঙ্গায় করতাম যেহেতু গওহরডাঙ্গায় হয় না যেহেতু এই কাজ আমাদের আহলে হকদের না যেহেতু এই কাজ শরীয়ত সম্মত না কশিন কালেও আমার জীবন যাবে কিন্তু আমি কখনো এর পিছনে আমার মাথা দেব না রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন